তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত নতুন সিনেমা শাহেনশাহ, যার কেন্দ্রীয় চরিত্রে আছেন সুপারস্টার শাকিব খান। অনেকদিন ধরেই সিনেমাটি রয়েছে আলোচনায়, তবে এতদিন পর্যন্ত সিনেমাটির একটি টিজার এবং একটি গান ছাড়া তেমন কিছুই প্রকাশ্যে আসেনি। কথা ছিল 9 মার্চ প্রকাশ্যে আসবে শাহেনশাহর একটি গান কিংবা পোস্টার, কিন্তু সেই কথাও রাখেননি নির্মাতা রনি। তবে 2 দিন পরেই অর্থাৎ 11 মার্চ প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। এই পোস্টারে কেবল দেখা যা গিয়েছে শাকিব খানকে, মার মুখী ভঙ্গিতে তেরে আসছেন শাকিব খান। বোঝা যাচ্ছে শাকিব খানের শাহেনশাহ সিনেমাতে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। শাহেনশাহর পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই এটি দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্টারটি নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া শাকিব খান, শামীম আহমেদ, রনি সহ সিনেমায় অন্যান্য অভিনয় শিল্পীদের ফেসবুকে পোস্টেও ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে শাহেনশাহ সিনেমাটি। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া এবং নবাগতার রোদেলা জান্নাত। তো বন্ধুরা, শাকিব খানের শাহেনশাহ সিনেমার ফার্স্ট অফিসিয়াল পোস্টারটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।